এখানে একটু খেয়াল করো যে দুইটি দ্রবণের মলারিটি সমান হবে কিনা বিশ্লেষণ করতে বলা হচ্ছে। মলারিটি বের করার যে প্রসেস আছে সেটা, মলারিটি সমান মৌল সংখ্যা গুণন 1000 ভাগ 100 ভাগ মানে এর সংখ্যা, এগুলো বের করে বসায় দিলি। ওই সূত্রটা করছে, আমি আসলে ধরতে পারতেছিলাম না কোন সূত্রটা আসছে। হ্যাঁ, ওই ওটা একটু বড় হয়ে যাচ্ছে আর কি। দেখো, স্যার এখানে আণবিক ভরটা আমার লাগবে না স্যার, নাকি স্যার একবার মোল সংখ্যা দিছে স্যার? এর মোলারিটি বের করতে করতে স্যার চারটা জিনিস লাগে স্যার, কিন্তু স্যার দেখতেছি না তিনটা জিনিস আণবিক আসছে ভর স্যার তুমি কোথায়। বের করে নিবে, নিয়ে হবে যে 105.5 গ্রাম। ও ও হ্যাঁ স্যার, তাই তো বের করে নাও। জি স্যার বুঝতে পারছি, ওইটা করে আর কোনো সমস্যা না এখন। ওকে, দেখো এটা তারপরে দেখতে পাচ্ছো, জি স্যার আমি দেখতে পাচ্ছি 23 নম্বরটা। পরে দেখে দেখো এই যে মলারিটি বের করার বিষয়গুলো সমান হবে কিনা একটু লক্ষ্য করো, প্রবলেম হলে আমাকে সেখানে বলো, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। স্যার 22 আর 24 নম্বর তাই না স্যার? তুমি আগে 21 নম্বরটা ক্লিয়ার করছো কি? দেখো তো, স্যার 21 নম্বর, না না স্যার 21 নম্বরটা এখনো দেখি নাই। মোল সংখ্যা 1000 গুণন আয়তন, এটা তো জানো। জি স্যার 1000 গুণ আয়তন, জি স্যার। ডিসপ্লেতে পুরো অংশ দেখা যাচ্ছে, জি স্যার পুরোটা দেখা যাচ্ছে, তাই আমি দেখে নিচ্ছি স্যার আমি এটা। স্যার এটা আমার হয়ে গেছে স্যার, আর কোনো সমস্যা নেই। পয়েন্টটা দেখো তো, 26 নম্বর।
জি স্যার, আমি দেখতেছি। স্যার আমার 26 নম্বরে দেখা হয়ে গেছে। দেখো, এই জায়গাতে তোমাকে প্রুফ করতে হবে বা দেখাতে হবে, যেটার কিছুটা নিয়ম তোমার 31 নম্বর অঙ্ক আছে, যে ঘনমাত্রা কোনটার বেশি কোনটার কম, অথবা দুটার ঘনমাত্রা এক কিনা। ঠিক আছে, তো এইখানে তুমি একটু লক্ষ্য করো যে সূত্র কিন্তু এটা, এই যে এই যে এটা, ওকে, এটা মূল সূত্র। এটা মূল সূত্র। আচ্ছা, তুমি এটা এখান থেকে দেখো, আমি মনে হয় ওটা একটু ছোট আছে, তো ওটা ওটা একটু একটা নাই, দেখো 31 নম্বর অঙ্ক, এখানে খেয়াল করো যে তোমার সোডিয়াম কার্বনেট 100 ml, 40 গ্রাম অ্যাসিটিক এসিড এর 100 মিলিলিটার দ্রবণ, দুটি ঘনমাত্রা সমান হবে কিনা ব্যাখ্যা করো। 50 গ্রাম সোডিয়াম কার্বনেট দিয়ে আমি 100 মিলিলিটার, আবার 40 গ্রাম অ্যাসিটিক এসিড দিয়েও 100 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করলাম। এখন আমাকে বলা হচ্ছে যে এই 100 মিলিলিটারের যে দুই প্রকার দ্রবণ তৈরি করলাম, দুটেরই ঘনমাত্রা এক কিনা। যদি এক না হয় তাহলে তার যুক্তিতে দেখান লাগবে। আমার প্রশ্ন হলো এস ইজ ইকুয়াল টু 1000 W ভাগ MV, এটা জানা আছে তো তোমার? জি স্যার, এই সূত্রটা জানা আছে। তাহলে আমি একটু ঘনমাত্রা টেস্ট করি, অর্থাৎ ফার্স্ট W-র ভর, ওই বস্তুর ভর, তারপর M হলো কি তার আণবিক ভর। খেয়াল করো কিন্তু M-টা হলো ওই অণুর ভর, সেটাকে মোল হিসেবে, মানে গ্রাম আণবিক ভর যাকে বলা হয়। এম ভাগ ডাব্লিউ দিছে। হ্যাঁ, ভি হলো তোমার ওই যে লিকুইড যেটা তরল, তার আয়তন। জি স্যার, তো সুতরাং ঠিক S1 এর মান বের করা হয়েছে ওই একই প্রসেসে, সোডিয়াম কার্বনেটের জন্য কি তার এম কি, ঠিক তেমনি পরেরটাও তাই করা হয়েছে। পরে এখানে দেখানো হয়েছে যে দুটের ঘনমাত্রা এক কিনা। এখন তুমি এই ঠিক সেম প্রসেস পরেরটাতে খেয়াল করো, এখানে লেখা আছে কিন্তু কোনটা কত গ্রাম, ওকে, এবং দুটোই আবার 100 মিলিলিটার দেওয়া আছে। বুঝতে পারছ? জি স্যার, আমি এখন ভালো মতো ক্লিয়ার হলাম বিষয়টা। হ্যাঁ, এবং দুটোরই ওইভাবে অঙ্ক করা আছে, আমার মনে হয় যে এখন আঙ্গিকে দেখলে ক্লিয়ার হতে পারবে। ঠিক ওইভাবেই, জি স্যার, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সমান হবে কিনা যুক্তি না দেওয়াটা। ওটা ওই যে ইয়েতে থাকে, তোমার ঘ নম্বরে থাকে।
একটা জিনিস খেয়াল করো, ডাব্লু ভাগ এম, এই জিনিসটা কিন্তু ডাব্লু ভাগ এম, এই যেটা এখানে ডাব্লু ভাগ এম এর মান আলাদা করা আছে, ডাব্লুর মান আলাদা, এম এর মান আলাদা। এই জন্য তোমার কাছে মনে হতে পারে যে স্যার এখানে ভি, এখানে এখানে 100 গুণন, এই যে দেখো নাকে, এই যে ভি হলো 100, তার সাথে এটা গুণ হচ্ছে, তো সেই সংখ্যাটা এখানে কোথায়? এখানে এই দুটে মিলে মান দেওয়া আছে হলো 25 ভাগ কত, 63। সেই 25 ভাগ 63-র মান এখানে ডাইরেক্ট বসে দেওয়া আছে। এই যে মোল সংখ্যা কথার অর্থ হচ্ছে, যেমন 90 গ্রাম আমি পানি নিয়েছি, বুঝতে পারছো? জি স্যার, 90 গ্রাম যদি তুমি পানি নাও, পানির 1 মোল সমান হলো 18 গ্রাম, 18 গ্রাম, 90 মোলে কত হবে, মানে 90 গ্রামে কত হবে? তাহলে ওই গ্রামকে 18-তে ভাগ হবে না, জি স্যার, 18-তে ভাগ হবে, সমান হবে 5 18 90, 5 মোল। আমার মনে হয় বুঝতে জি স্যার, পারছি। 5 মিনিট হবে, জি স্যার, আমি ক্লিয়ার। হ্যাঁ, এই নিয়মটা খুব সূক্ষ্মভাবে মনে রাখো, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা এই নিয়ম মোটামুটি পেয়ে যাচ্ছি। ওই রকম ভাবে ঘনমাত্রা একই হবে কিনা, এ হবে কিনা, ও হবে কিনা বলি। আচ্ছা, মলাল দ্রবণ মলালিটি এটা আমাদের এই মুহূর্তে লাগতেছে না, এটা শুধুমাত্র এই স্কুলে একটু বাঁকা প্রশ্ন হলে তখন এই জাতীয় অঙ্ক কিছু কিছু লাগে, কিন্তু নর্মালি বোর্ডের অঙ্কের জন্য আমাদের এই আপাতত দরকার নাই, বুঝতে পারছো কি? জি স্যার, এবং এই নিয়মের অঙ্ক মোলারিটি আর মোলারিটি কি আলাদা? এখন তোমার স্কুলের জন্য যদি প্রয়োজন হয়, তুমি আগে সিলেবাসটা পড়ো, দেন তুমি এটা লিখে রাখো, এর নামটা লিখে রাখো, মলাল দ্রবণ ও মলালিটি। স্কুলের ক্ষেত্রে প্রয়োজন হলে এটা করানো লাগতে পারে, বাট এই মুহূর্তে না। তোমার ওখানে প্রয়োজন হবে কিনা এটা তুমি স্কুলের ক্লাস বা ইয়েতেও কিছুটা ইঙ্গিত পাবা আর কি। আর তুমি যদি এমনিও করে প্রয়োজন শিখতে তো চাও, হয়, মানে উল্টা পাল্টা প্রশ্ন করে অনেক, এজন্য হতে পারে স্যার, খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা আমি তো শিখাতে চাইলাম, তুমি খালি যে জন্য লিখে রাখো। জি স্যার, আমি চাচ্ছি আগে সিলেবাসটা কভার করে দেই, দিয়ে আবার তুমি যদি মনে করো স্যার আমার এখন ওই এক্সট্রা অঙ্কগুলো একটু শিখে দেন, দেবোই না, অসুবিধা নেই। এখানে নোট তো সিরিয়াল থাকলোই তোমার, জি স্যার, তাহলে এটা এটা লিখে মনে রাখো। রাখবো আর লিখে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে রাখো 10 নম্বর পৃষ্ঠা। এই দশ নম্বর পৃষ্ঠা থেকে এলো আরকি, এই যে তোমার 10 থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত। একটি নির্দিষ্ট মলার দ্রবণ হতে অপর একটি মলার লঘু তো তৈরি করা আর কি, এটা আছে সেই সূত্র যেটা তুমি ওখানে অঙ্ক করলে, এবং এই সূত্রের অঙ্ক বোর্ডে আসছে এখন পরীক্ষায়। আমি আসছে বলে এটা এটা না নতুন করে আলোচনা করতে চাচ্ছি না, এই অঙ্ক তুমি অলরেডি করছো, ঠিক তো? জি স্যার, ওই যে দেখো উপরে এই নিয়মের আরো অঙ্ক দুই একটা আছে, যৌগের আণবিক সংকেত হতে মৌলের আয়নে ও ক্যালাসে সংযুক্ত পানির গণনা, ক্যালাস পানির, এটাও সরাসরি পরীক্ষায় তোমার ব্রড কোশ্চেন হিসেবে মানে বই হিসেবে করা লাগে না, কিন্তু ওই যে বললাম একটু বাঁকা জাতীয় কোশ্চেনের জন্য শেখা উচিত।
তো যেহেতু শতকরা সংযুতির অঙ্কর সাথে এটা আছে, তো আমরা শতকরা সংযুতির গুলো আগে শিখে নিই। শতকরা সংযুতির অঙ্ক তো সিস্টেম যদি ভুলে না থাকো তা আমি আবারও বলে দিচ্ছি। মূল অপশনটা হলো যে তুমি আগে ওই আণবিক ভর বের করবা, সেটাকে মোল হিসেবে দেখাবো যে এত গ্রাম সমান 1 মোল। তারপরে লিখবা যে এত ইয়েতে এত আছে, একে কত 100 কত। স্যার আমার তো এখানে ডাইরেক্ট সূত্র বের করা ঠিক হবে না, মানে দেখাই দিতে হবে তাই না স্যার ঐকিক নিয়মে? ডাইরেক্ট সূত্র দিয়ে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এই বিষয়টা মনে হয় তোমাকে বলছিও যে তুমি জি অন্তত স্যার, পক্ষে একটাই, যেমন দেখো এটি একটি একটি এটি একটা কৌশল নেওয়া হচ্ছে কি, খেয়াল করছো? প্রথমটা কিন্তু তোমার ঐকিক নিয়মে করা হচ্ছে, আর পরের গুলো কিন্তু লেখা আছে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে। এগুলো শর্ট করে জি দিলে, স্যার, কারণ প্রথমটা তুমি যদি ঠিকঠাক করো তাহলে পরের গুলো কিন্তু লিখতে পারবা। জি স্যার, এখন আমি ক্লিয়ার হয়েছে বিষয়টা। বুঝছো? কারণ হলো কি, তুমি প্রথমে সূত্র লিখতে তা ভুলে হতে পারে, কিন্তু পরে যখন তুমি এই এই ফরম্যাটটা করবা, এই কোন জায়গা কত, এই যে এখানে যেভাবে করছো, এটা হলো টোটালটা, এটা হলো ওই ভাগ, আর এটা হলো 100-এর মধ্যে কত। তো এখানে এই এটা টোটালটা, তার মধ্যে এটা হলো আছে, আর এটা 100-এর মধ্যে কত, এটা টোটালটা 100-এর মধ্যে কত, এই ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। একই এটা এটা কিন্তু তাহলে আমার মনে হয় শতকরা সংযুতি নিয়ে আমি আর নতুন করে অঙ্ক যতগুলো হবে ওই একই নিয়মে হবে। তুমি এখন শুধু এই নিয়মটা একটু মনে রাখো, এটা করে আজকে আমরা প্রায় শেষ করব। এই হলো লেখা আছে ক্যালাস পানির পরিমাণ বের করা। প্রথমত ক্যালাস পানি কাকে বলে? একটা ক্যালাস বা দানা গঠনের জন্য যে এক্সট্রা পানিগুলো অসাৎ প্রয়োজন পড়ে, সেটা হলো ক্যালাস পানি। তো এখানে বলা হয়েছে যে এত এর ক্যালাস পানির শতকরা সংযুতি, এই যে এত এত এর ক্যালাস দেখো আণবিক ভর বের করা হয়েছে, কপার সালফেট ডট 5 অণু পানি, তারপরে এই এই জি স্যার, ডিফারেন্স করা হয়েছে, এই যে এটা কিন্তু স্যার ক্যালাস পানি হলে তো কোনো সমস্যা হবে না, মানে H2 কেই তো বোঝাবে তাই না স্যার? হ্যাঁ টোটাল ভরই তো বের করছে, খেয়াল করো। আচ্ছা প্রবলেম নাই, আমি দেখেছি শতকরা সংযুতি, আমার ওটার আর দরকার নেই, একই আছে। একটু ভিন্ন দু একটা থাকলে সেটা একটু দেখে দিই। দেখো একই রকমই, কিন্তু ঘুরে ফিরে সব অঙ্ক এক সেম। এই যে আমি এই অঙ্কটাই খুঁজতেছিলাম, এই 29 আর 30, এই অঙ্কটা দ্রুত দেখে নাও, সময় খুবই কম আছে। সাদা ভিট্রিয়েল, সাদা ভিট্রিয়েল মানে হলো জিঙ্কের যেটা আর কি, 7 অণু পানি থাকে, এর পানির শতকরা হিসাব। এই হোয়াইট ভিট্রিয়লে পানির পরিমাণটা আছে 7 × 18 = 126, আর টোটাল ভর হলো 287.38, বুঝতে পারছো?
তাহলে 287.38 এর মধ্যে পানি আছে 126, একে কত 100 কত, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ঠিক অনুরূপ ভাবে তুমি নীল সবুজ এই ভিতরে তো এগুলো সংকেত সবগুলো লিখে দেওয়া হয়েছে। তারপরে তুমি এই যে এইভাবে ক্যালাস পানির শতকরা পরিমাণ বের করে দেখাতে পারবা কারটা সবচেয়ে বেশি আছে, পারবা কি না? জি স্যার আমি পারবো, মানে স্যার সংকেত গুলো আমার যদি জানা থাকে তাহলে আমি পারবো। এই যে এই যে সংকেত তোমাকে এখানে এখান থেকে সংকেত তো এমনিও মুখস্থ করা লাগবে বা আয়ত্ত করা লাগবে। তাহলে আমি আজকের মতো এটা ক্লোজ করলাম ইনশাল্লাহ।